স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে যদি কোনো ভুল কাজ করেন তার কফিয় তিনি অবশ্যই চাইতে পারেন সেটা বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি তার অভিভাবক তিনি তার মুরব্বী তিনি তার সিনিয়র তাকে আনুগত্য করেন যে আলাদা আলাদা করেছেন সেটি মাথায় রেখে তাকে কফিয়র চাইতে পারেন সেই জায়গা থেকে সেইভাবে আর এর বাইরে স্বামী তার যে কাজ করেছেন ধরুন তিনি উপার্জন করেছেন কোনো একটা ব্যবসায় নেমেছেন তো এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈর তলব করার সুযোগ নেই কারণ এটা তার কাজ নয় তার দায়িত্ব নয় এটা স্বামীর জগৎ তারপরেও তার ভালোর জন্য তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন সেই জায়গা থেকে আবদারের জায়গা থেকে আর্গুমেন্টের জায়গা থেকে তার যে সুর সে সুরে তিনি তা কৈফিয়ত চাওয়া বা তাকে ভৎসনা করা বা তাকে মানে তার পথ থাকলে তাকে বোঝানো কাউন্সিলিং করা এগুলো সুযোগ তো অবশ্যই আছে মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কি অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রীসুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি তিনি আপনার অভিভাবক তিনি আপনার দায়িত্বশীল তিনি আপনার গার্ডিয়ান সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে আমাদের অনেক মাবোনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতণ্ডায় লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়। এগুলো অত্যন্ত গহিত কাজ আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন আহ তাহলে সেক্ষেত্রে আহ এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার এখতিয়ারাধীন বিষয় শরীর তাকে উপার্জন করার নির্দেশ করেছে তিনি কিভাবে উপার্জন করবেন হারাল করছেন হারাম করছেন এটি আপনি দেখবেন হারাম যদি উপার্জন করে অন্যায় কিছু করে অবশ্যই আপনি সেজন্য আপনি কৈফিয়ত তলব করতে পারেন সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়া না হয় এবং সেটা তার কামিতার জায়গা থেকে যেন না হয় এর বাইরে তিনি ব্যবসা এই ব্যবসা কেন করছেন ওই ব্যবসায় কেন গেলেন না অমুকের সাথে কেন করছেন তোমার সাথে কেন গেলেন না এই কাজটা করছেন কেন জিজ্ঞেস করলেন না তাকে এ বিষয়ে স্ত্রী তাকে কফিয়র তলব করা বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে এখতিয়ার তার নেই জাস্ট স্বামীর কামিতার জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন এরপরে হোসেন আলী আপনি লিখেছেন নন মুসলিমদের হাতে তৈরি খাবার পোশাক বা মুদি আইটেম কি সম্মত না জি যদি কোনো নাপাক না থাকে হারাম কিছু না থাকে অসুবিধা নেই রোমা খাতুন আপনি লিখেছেন এতিম শিশুকে নিজের সন্তানের মতো লালন পালন করলে শিশুটি বড় হলে তার সামনে কি পর্দা করতে হবে যদি শিশুটা আপনার গায়ে হারাম হয় যেমন আপনার বোনের ছেলে বা এরকম কেউ না অন্য কোনো ছেলে আপনি যতই তাকে বড় হওয়া পর্যন্ত লালন পালন করেন সে আপনার গায়ে মারাম তার সাথে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে দেখুন শরীয়তে যারা রক্ত সম্পর্কীয় তাদের বাইরে অর্থাৎ যারা মাহারাম তাদের বাইরে বাকিদেরকে যে আপনার পর্দা করা বিধান দিয়েছে সেটা কেন দিয়েছে এখানে ফিতনাস আশঙ্কা আছে এবং গোনাহের দরজা অনেক বেশি উন্মুক্ত থাকে সেজন্য এখানে পর্দা করতে হবে আমাদের আবেগটা ক্ষেত্রে অনেক বেশি আমাদেরকে দুর্বল করে ফেলে অর্থাৎ আমি তো পালন করলাম আমি কেন তার সাথে পর্দা করব আপনি পালন করেন কিন্তু আপনি একজন অ্যাডাল্ট সে একজন অ্যাডাল্ট এখন সে আপনার দ্বারা ফেতনাপত্তিতে হতে পারে আপনি তার দ্বারা ফেতনাপত্তিতে হতে পারেন এ আশঙ্কা হয়তো আপনার এই মুহূর্তে লাগছে না কিন্তু হতে পারে এবং সেই সম্ভাবনা অনেক জোরালো যেটা সৃষ্টিকর্তা জানেন যে মানুষের প্রবণতা কোন দিকে যাবে না যাবে বিধায় সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহবুল্লা আলামিনের আদেশে সেতকে মাথায় রেখে এই পর্দার বিধানটা আমাদেরকে মেনে চলতে হবে তবে হ্যাঁ এখানে বলা বাহুল্য যে আপনার যদি এই সন্তানকে আপনি ছোটোবেলায় আপনার বুকের দুধ খাইয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সে আপনার দুধ সন্তান হয়ে যাবে তার সাথে আপনি দেখা দিতে পারবেন অথবা আপনার বোনকে দিয়ে আপনার মেয়েকে দিয়ে দুধের বুকের দুধ খাওয়াই দিলেন তো এরকম কিছু যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে দুধের সন্তান বা দুধের সম্পর্ক তৈরি হয় যার ফলে আপনাদের সাথে পর্দা না করলেও চলবে অর্থাৎ তার সাথে আপনি দেখা দিতে পারবেন ফাতেমা আপনি আইডি থেকে লিখেছেন ভাই বিয়ে করতে পারছে না ভাইকে কি জাকাধার টাকা দেওয়া যাবে যদি সে অভাবী হয় যে উপার্জন করে সেটা দিয়ে তার সংসার চলে না এরকম টাইপের অভাবই হয় মাস চলে না তাহলে সেক্ষেত্রে তাকে আপনি যা টাকা দিতে পারেন সে টাকা দিয়ে তিনি বিবাহ করলেন বা তার প্রয়োজন